हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज के आमी आपनादेर साथे शेयर करब आमादेर सकलेर पछंदेर एकटा रेसिपी, काश्मीरी आलुर दम। एटा बानानो खूबी सहज। चलुन रेसिपिटा शुरू करा जाक। प्रथमे आलुगुलोके प्रेशर कुकारे सामान्य नून दिए सेद्ध करे नियेछि दुटो सीटी दिए। एखन आलुगुलोर चारदिके आमरा एकटा काँटा चामचेर साहाज्ये फुटो करे नेब, जाते মশলাগুলো আলুর মধ্যে ভালোভাবে ঢুকে যায়। এখন আলুগুলোর মধ্যে সামান্য নুন মাখিয়ে ভেজে নেব। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব 4-5 চামচ ভেজিটেবল অয়েল। তেলটা হালকা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো। এখন আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা প্লেটের মধ্যে আলুগুলোকে তুলে রাখব। এইভাবে বাকি আলুগুলোকেও ভেজে নেব। এরপর তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, দুটো এলাচ, দুটো লবঙ্গ, একটা দারচিনি টুকরো, 1/2 চামচ জিরে আর 1/2 চামচ হিং। সবগুলোকে 2 সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব টমেটো পেস্ট। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, এটাকে 1 মিনিটের মতো ফ্রাই করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, এখানে 2 চামচ আদা বাটা দিয়েছি। তারপর 2 মিনিটের মতো এটাকে ফ্রাই করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 7 মতো নুন আর 7 মতো চিনি। নুন চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখন মশলাটাকে ভালো করে ফ্রাই করে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 3 চামচ ফেটিয়ে রাখা টক দই। ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে সামান্য জল দিয়ে দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। এখন দিয়ে দেব কাজু বাদাম আর পোস্তর পেস্ট। এখানে 12টার মতো কাজু বাদাম আর 2 চামচ পোস্ত দিয়েছি। ভালো করে মিক্স করে দিয়ে দেব 1 কাপের মতো জল। এখন দিয়ে দেব ড্রাই রোস্ট করে রাখা কসুরি মেথি। তারপর ভেজে রাখা আলুগুলোকে মিশিয়ে দেব। ভালো করে গ্রেভির সাথে আলুগুলোকে মিক্স করে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা। লঙ্কাটা স্বাদ অনুযায়ী দেবেন। এখন এটাকে 2-3 মিনিটের জন্য ঢেকে আমরা কুক করব। 2-3 মিনিট হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব কুচানো ধনে পাতা। তারপর ভালো করে মিশিয়ে নেব। কাশ্মীরি আলুর দম সম্পূর্ণ রেডি হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই
लाइक और कमेंट करे जानाबेन। आर आमार चैनलटा सबस्क्राइब करते भूलबेन ना।